বেঙ্গলি ব্লগার জয়শ্রী স্যার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে দুপুর 2:30, আর আমি চলে এসেছি তোমাদের সামনে। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তার কারণ শরীরটা আমার একটু ভালো নেই। তো কালকে তোমাদের সঙ্গে কোনো ব্লগিং আমি শেয়ার করিনি, কাল করিনি আর কি ব্লগ, তার কারণ কালকে আমি মানে কি বলবো সারাদিন আমি শুয়েছিলাম বলতে গেলে, এমনকি রান্নাটাও ঠিক মতো করিনি। কালকে সিদ্ধ ভাত খাইয়ে রেখেছিলাম হাজব্যান্ড ছেলে সবাইকে। তো ভাবলাম যে কালকে যেহেতু ব্লগিং করিনি, আজকে না করলে না করতেই হবে। তো রান্নাবান্নাও আজকে করেছি, কালকের থেকে শরীর অনেকটা ভালো, কিন্তু আজকে কেন জানি না কেমন ঘুম ঘুম পাচ্ছে। আর আমার গলাটা শুনে তোমাদের একটু অন্যরকম মনে হতে পারে, আমার আমার নিজের মনে হচ্ছে আমার কেমন নাকে নাকে কথা হচ্ছে, তার কারণ ঠান্ডা লেগেছে তোমাদেরকে বলেছিলাম আগের দিন। তো ঠান্ডাটা কালকে এত পরিমাণে বেশি লেগে গিয়েছিলো যে কী বলবো। আর ভাব নিতে বলেছে ডাক্তার, আর ওষুধ নিয়ে এসেছি আমাদের এখানকার লোকাল ডাক্তারের থেকে। এখন কোনো বাইরে কোনো ডাক্তার ভালো ডাক্তার দেখাতে যায়নি, আমাদের এখানকার লোকাল ডাক্তার যথেষ্ট ভালো ওষুধ দেয়, তো সেখান থেকে ওষুধ নিয়ে এসে খাচ্ছি। আর আর হচ্ছে আজকে হলো আমার শাশুড়ি মায়ের মানে মৃত্যুবার্ষিকী যাকে বলে, তো সেটাই। আর তোমার তোমরা আমার ব্লগে দেখেছো কিনা বলতে পারবো না, আমার শাশুড়ি মায়ের এই ছবিটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই ডাইনিংয়ে থাকে, নর্মালি সবসময় ডাইনিংয়েই থাকে, তোমরা আমার ব্লগে লক্ষ্য করছো কিনা আমি জানি না। তো ওনার যেহেতু আজকে মৃত্যুবার্ষিকী, তো প্রতি বছরই এই দিনটাতে ওনাকে একটু ধূপ ধূপই প্রতিদিনই দেখানো হয় সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময়, কিন্তু প্রতিদিন এই টাইম মানে এই দিনে আর কি ওনাকে একটু ভালো করে কী বলবো মালা টালা দিয়ে, রজনীগন্ধার মালা দিয়ে, ধূপ প্রদীপ দিয়ে, মানে মিষ্টি মিষ্টি দিয়ে, জল টল দিয়ে দেওয়া হয়। তো এবছরে দেওয়া হবে, তো সেই সেই জন্যই আমি ফটো খেতে পারলাম হাজব্যান্ডকে দিয়ে। আর হাজব্যান্ডকে যে স্নান করতে, এখন বাজে দুপুর 2:30, আমি স্নান টান করে রান্নাবান্না সেরে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে মানে ছেলে খাই দিয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি আসলাম এই ঘরে। ছবিটাকে একটু কলিং দিয়ে মুছে দিলাম, যেহেতু কাঁচের ফ্রেম মুছে দিলাম। আর এবার ওটাকে একটু রেডি করে দেবো ওই টেবিলের উপরে পেতে। তো ছবিটা আমার মোছা হয়ে গিয়েছে। আর হচ্ছে তাছাড়াও আজকে হলো আর একটা দিন, আমার কথায় তোমরা মনে কোনো এনার্জি পাচ্ছ না, যাই হোক না কেন। তো আজকে হলো আর একটা দিন, সেটা হলো দিগেন্দ্রলাল রায়ের জন্মদিন। আর তাছাড়াও আমার ভালোবাসার মানুষটার সঙ্গে আমি আজকের দিনে হাত ধরে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। হ্যাঁ, অবশ্যই পালিয়ে না, তোমরা যদি মনে করো যে পালিয়ে গিয়ে না পালিয়ে গিয়ে না, কিন্তু সেই কাহিনিটা অন্যরকম একটু একটু অন্য ধরনের, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। হ্যাঁ, তোমরা যারা আমার ব্লগ দেখো আর যারা আমার পরিচিত মানে আমাদের এখানকার কেউ হয়তো আমাকে চেনো জানো, তারা অবশ্যই জেনে থাকলেও থাকতে পারো, আবার অনেকে হয়তো ভুলও জানতে পারো, কারণ একটু অন্য ধরনের ঘটনাটা। তো যেদিন আমার লাস্টই শেয়ার করবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে সেই ঘটনাটা জানাবো কী হয়েছিল না হয়েছিল, অবশ্যই আগের দিনের থেকে মানে আজকের দিন থেকে। আমার বিয়ে কিন্তু আজকে হয়নি, ঠিক আছে, আজকে শুধু বেরিয়েই গিয়েছিলাম, বিয়েটা হয়েছিল কালকে, কালকের দিনে মানে আজকে হলো 21 তারিখ, আর বিয়ে হয়েছিলো আমার 22 তারিখে, আমার বিবাহবার্ষিকী 22 তারিখে। আর আজকে মেন এই ঘটনাটা নিয়েই মানে আমার শাশুড়ি মায়ের এই যে মৃত্যুদিন আর কি, এই মৃত্যুদিন নিয়েই জিনিসটা মানে ঘটেছিলো আজকের দিনটার এই ঘটনাটা ঘটেছিলো বিয়ের। তো সেই ঘটনা অবশ্যই তোমাদেরকে একদিন জানাবো। আর চলো তাহলে রেডি ফেডি করে নেওয়া যাক, কী করবো না করবো জানি না, কী করবো না করবো জানি না বলতে টেবিলটার উপরে ঠাকুর বলছি মায়ের ছবিটাকে বসাবো, বসিয়ে মালাটা বস মালাটা দেবো। আর হচ্ছে মালাটা মানে সাইডে থবো, হাজব্যান্ডই পরিয়ে দেবে ওটাকে, আর প্রদীপ প্রদীপগুলো ঠিক করে দেবো, মিষ্টিগুলো প্লেটে দিয়ে দেবো, এই হলো কাজ। চলো সেগুলো করে নেওয়া যাক। আর ওখানে আমার দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে এই যে জামা কাপড়ের ডাই এগুলো সব ভাজ করতে হবে আমাকে, কারণ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। কালকে যেহেতু তোমার সঙ্গে কোনো ব্লগিং করিনি, তো তোমরা কিছু জানো না, কালকে সারাদিন টিপটিপটি করে বৃষ্টি পড়েছে, কোনো রোদ উঠিনি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, জামা কাপড় সব ভেজা ছিল, সেইগুলো আজকে একটু একটু মাঝে মধ্যে মেঘ করছে, রোদ দিচ্ছে, তো ছাদে মেঘ দিয়েছিলাম কিন্তু বৃষ্টি হয়নি, তো শুকিয়ে গিয়েছে সব কিছু, কোনো অসুবিধা হয়নি। তো চলো তাহলে। আর আমি প্রতিবারই মানে এই বাড়িতে আসার পর থেকে মানে আমাদের এই বাড়িতে আসার আগে যখন আমরা ভাড়ে বাড়িতে থাকতাম, তখন আমরা ভেবে রেখেছিলাম যে আমরা যখন নিজেদের বাড়িতে যাব, তখন মানে নিজেদের বাড়ি আর কি যখন করবো নিজেদের বাড়িতে যাব, তখন এই মায়ের এই মৃত্যুদিনে কীর্তন দেবো প্রতি বছর। তো সেটা আর হয়ে উঠছে না, কোনো মানে কোনো না কোনো বাধা হয়ে আসছে আর কি। তো আগের বছর আমরা এসেছি, আমরা এই দিয়ে 2 বছর 2.5 বছর হচ্ছে, তো আগের বছর এই দিনে মানে কী বলবো কোভিডের প্রচণ্ড পরিমাণে বেশি ছিল আর কি করোনা, তো সেই জন্যে হয়ে ওঠেনি। আর এই বছরও তাই সেম টু সেম, তো সেই জন্য এই বছরও আর করা হলো না, দেখা যাক সামনের বছর করা যায় কি না। তো ইচ্ছাটা কবে যে পূরণ হবে বলতে পারবো না। আর এই শাশুড়ি মায়ের মৃত্যুদিন আজকে 12 বছর পূর্ণ হলো, 12 বছর পূর্ণ হয়ে 13 বছরে পা দিল, আর আমার বিয়ে 7 বছর কমপ্লিট হলো। তো আমি আমার শাশুড়ি মাকে কোনোদিন দেখিনি, এই অনেক দিন আগেই আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকে হারিয়েছিল এই দিনে, যাই হোক না কেন। চলো thank you.
সব কাজ কমপ্লিট তো করে চলে এসেছি। পাশের ঘরে খাওয়া দাওয়া করেও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। আর খাওয়া দাওয়ার পর চলে এসেছি জামাকাপড়গুলো ভাঁজ করতে। তো এই কাজগুলো বাকি আছে, এই কাজগুলো করে নিয়ে আমি একটু রেস্ট করব, নাহলে ছেলে উঠে গেলে আর সেগুলো করা হবে না। তো জামাকাপড়গুলো সব কালকের, যেহেতু বৃষ্টি হয়েছিল তো একটু একটু সব ভিজা ছিল, এগুলো সব মেলে দিয়েছিলাম রাত ছাদে আর কি। তো রোদে সব শুকিয়ে গিয়েছে, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। তো এখানে সব আমার হচ্ছে ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার আমি যেখানে কাদা সেখানে সব রেখে দিলাম। আর হাজবেন্ড ক্যামেরার সামনে আসছে না, কারণ ও একটা গেঞ্জি খুলে দিল সেই কারণে। ফ্রেন্ডস, আর এখন আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ধুয়ে মেজে চলে এসেছি, আর এসে জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে। আর দাঁড়াবো এক সেকেন্ড, ওই ঘরেতে বেশি জোরে কথা বলতে পারলাম না, তার কারণ ছেলে যেহেতু ঘুমাচ্ছে উঠে পড়তে পারে। আর তোমরা আমাকে দেখে হয়তো ভাবতে পারো এইটা এইটা কী হচ্ছে, তো এই পাশে একটু বেশি হয়েছে। কেন জানি না আমার স্কিনে মাঝে মধ্যে দেখি টান ধরে, মানে কেমন আমার স্কিনটা কী ধরনের স্কিন আমি নিজেও জানি না, মানে কী বলবো, অয়েলি স্কিন মানে ড্রাই স্কিন কিছুই বুঝতে পারি না আমি আমার স্কিন দেখে। যখন একটু ঠান্ডা পড়ে, গরমকালে যখন একটু ঠান্ডা পড়ে তখন কী হয় বলো তো, কেমন চামড়াটা টান ধরে। যদি হাঁ করতে যাই মুখের এইগুলোতে কেমন এত পরিমাণে টান ধরে আমি এরম করতে পারি না, করতে গেলে পরে কেমন যেন একটা কুচকে কুচকে মতো যায় চামড়াগুলো দিয়ে, কেমন একটা টান টান মতো অল টাইম যদি ওরকম হয় একটা বিরক্তি ভাব লাগে। তো সেই বিরক্তি ভাব থেকে আমি কালকে কী করেছি, এত পরিমাণে টান ধরেছে আমি এগুলোতে এরম করে ভালো করে ডলেছি হাত দিয়ে স্নান করতে গিয়ে। আর ডলেছি দিয়ে এখানটা এমন করে ডলেছি, মানে এরকম এরকম করে ডলেছি, এমন করে ডলেছি যখন দেখে চামড়া উঠে গিয়েছে। তো তখন আমি বুঝতে পারিনি, পরে আমি ঘরে এসে দেখছি যে চামড়াটা উঠে গিয়েছে। তারপর থেকে যতবার ওখানে জল দিয়েছি, মুখ ধুয়েছি বা জল দিয়েছি, জলা জলা ভাব, জল দিলে পরে ধরছে টাইপের। তো রাত্রিবেলা বোল্ডিং টোল্ডিং দিয়ে শুয়েছিলাম অনেকটা কম, আর এখন এখন আছে কম আছে, কিন্তু সেই পরিমাণে সেই তুলনায় কালকের তুলনায় এখন আজকে একটু কম আছে, সেরে যাবে দুদিনের মধ্যে। এর আগেও আমার এরকম একবার হয়েছিল, মানে এই জিনিসটা আমার মাঝে মধ্যে এমন হয় না, খুব বিরক্তি লাগে আমার, যার জন্য কালকে রাগ হয়ে গিয়েছিলো নিজের মানে স্কিনের উপরই, যে নানা রকম স্কিনে জিনিস ইয়ে হয় সেই জন্যেই মানে রাগটা হয়ে গিয়েছিলো, তার জন্য এরকম করেছি। তো সেটা তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করে দিলাম, তোমরা হয়তো ভাবলে ভাবতে পারো কী হয়েছে কোনটাতে, মুখটাতে একটা মুখের উপরে একটা, মুখটাই তো মানুষ সবসময় দেখে না, মুখের উপরে কিছু হলে পরে একটু বিরক্তি লাগে না। আমার কোনো দিন ব্রণ বা র্যাশেস কোনো দিন বেরোয়নি মুখটুকে, তবে এই জিনিসগুলো হয়, কেন জানি না হয় এটা। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর কী খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের একটু বলে নিই। যেহেতু শরীরটা খারাপ বেশি রান্নাবান্না করতে পারিনি, একটু ডাল সিদ্ধ করেছিলাম, মসুরির ডাল পেঁয়াজ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর করেছিলাম হচ্ছে সোয়াবিন। তো এই হলো রান্নাবান্না, আর কিছু করিনি। আর কালকে যেহেতু বিবাহবার্ষিকী আছে আমাদের, তো বাইরে কোথাও তো যাওয়া যেতে পারবো না, বাড়িতে একটু স্পেশাল রান্নাবান্না করবো, তো দেখা যাক কী করা যায়। তো ব্লগটা দেখে থাকো আজকে, অবশ্যই ভালো লাগবে। আর ভাবছি আজকে অনেকদিন যাইনি, বাড়ি থেকে বেরোনো হয় না, ভাবছি আজকে একটু বিকালবেলা বলতে সন্ধ্যাবেলার দিকে, সন্ধ্যা দিয়ে ভাবছি ওই বাড়িতে যাবো, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো ব্লগটা দেখে থাকো, ঠিক আছে। Thank you.
এখানে আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি হাফ সসপ্যান মতো। তো এখানে আমি ভাপ নিচ্ছি, যেহেতু ডাক্তারে আমাকে ভাপ নিতে বলেছে। তো নিঃশ্বাস নিতে অসুবিধা বলতে নাকটা জাম হয়ে যাচ্ছিলো ঠান্ডা লেগেছে যেহেতু, তো সেই কারণেই ডাক্তার মানে ভাপ নিতে বলেছে। গরম জলটা ফুটিয়ে নিয়েছি, জলটাকে ফুটিয়ে নিয়ে আমি ডবল করে গামছা ভাঁজ করে নিয়ে ওটাকে ভাপ নিচ্ছি, আর শ্বাস মানে ভাপটাকে নিয়ে ও গামছাটা তুলে নিঃশ্বাসটা ছাড়ছি আর কি। আর এটা যেহেতু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমাদের মনে হতে পারে যে এটা আবার কীরকম ধরনের ভাপ নেওয়া, তো স্পিডটা একটুখানি বাড়ানো আছে যার জন্য এরকমটা মনে হচ্ছে তোমাদের। তো ব্লগটা দেখে থাকো, অবশ্যই ভালো লাগবে।